জন্মের পর থেকে পরিবারের সব সদস্যদের পরম আদর ও যত্নে বেড়ে ওঠে শিশুরা। অবুঝেই প্রাণগুলো সৃষ্টিকর্তার আশীর্বাদ আর পিতামাতার অতুলনীয় ভালোবাসায় পরিণত হয় পরিপূর্ণ মানুষে। কিন্তু মানব জীবনের এই বন্ধুর পথ চলায় অনেক শিশুই মা বাবা ছাড়া এক অসীম সংগ্রামের মাধ্যমে বেড়ে ওঠে। তাদের বেড়ে ওঠায় থাকে না মায়ের স্নেহের ঘ্রাণ আর বাবার ভরসা। বাবা মায়ের আদর থেকে বঞ্চিত এই শিশুরা সৃষ্টিকর্তার অনুগ্রহে বেড়ে ওঠে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়। একমুখী জীবনে সবই থাকে, থাকে না কেবল কোনো পারিবারিক উৎসবের উন্মাদনা। কিন্তু মহান সৃষ্টিকর্তার দৃষ্টির আড়াল কিছুই হয় না। তিনি কোমলমতি শিশুদের জীবনকে প্রায়ই তার প্রিয় বান্দাদের মাধ্যমে আনন্দের বর্ণিল রঙে রাঙিয়ে তোলেন। হয়তো তাদেরই একজন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। কারণ অনিশ্চয়তার টানে পিছিয়ে পড়া এই নিষ্পাপ এতিম শিশুদের হাত বাড়িয়ে টেনে তোলার স্বপ্ন সারা বেলা যার চোখ জুড়ে থাকে, তিনি সায়েম সোভান আনভির। আভিজাত্যের রঙিন চাদরে ঢাকা সাদা মনের মানুষটি নিজের জন্মদিনের মতো উৎসবমুখর দিনটিও উৎসর্গ করে দিয়েছেন পবিত্র হৃদয়ের এতিম শিশুগুলোর নামে। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কোনো এতিমকে আপন মা বাবার সঙ্গে নিজেদের খাবারের আয়োজনে বসায় এবং সে পরিতৃপ্ত হয়ে আহার করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মহান সৃষ্টিকর্তাকে খুশি করার জন্যই 31 জানুয়ারি সায়েম সোভান আনভির নিজের জন্মদিনের দিন সারা দেশের প্রায় 300 এতিমখানা মাদ্রাসায় 1 লাখের বেশি এতিম শিশুদের জন্য তৃপ্তিকর খাবারের ব্যবস্থা করেছেন। কেবল ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার শতাধিক এতিমখানা ও মাদ্রাসার প্রায় 65,000 শিশুর জন্য এক বিশাল রান্নার আয়োজন হয় বসুন্ধরা কনভেনশন সিটির সবগুলো হল জুড়ে। সংখ্যাটি 5,000 হোক কিংবা 1 লাখ, এতিম শিশুদের জন্য রান্নার কাজটি হয় পরম স্নেহ আর মমতা নিয়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা আর খাবারের মান নিয়ে আপোষের কোনো ভাবনাই তাদের অন্তরে নেই। মধ্য মাঘের এই গভীর রাতকে উপেক্ষা করে শুকনো কাঠের বুকে জ্বলে ওঠে আগুন। এই আগুনের উত্তাল আঁচে হাড়ি ভর্তি হতে থাকে অভিজাত খাবার। শতাধিক মানুষের অক্লান্ত পরিশ্রমে তেল নুন আগুনে যেন খাবার নয়, পাকানো হচ্ছে অবুধ শিশুর জন্য অমূল্য হাসির খোরাক। ভোর গড়িয়ে সকাল, দিন রাতের হিসেব ভুলে এই সুস্বাদু আর অভিজাত খাবার তৈরি ও বিতরণ প্রক্রিয়ার বিরামহীন কার্যক্রমে তাদের কোনো ক্লান্তি ধরে না। শিশুদের এই উৎসবের আনন্দ নিতে পেরে তারাও যেন নিজেদের ভাগ্যবান ভাবছেন। 31 জানুয়ারির সকালটি অন্যদিনের চেয়ে একটু ভিন্নভাবে শুরু হয় এতিম এই শিশুদের। তাদের চারপাশ কেমন এক খুশির বাতাসে আবৃত। আজ কারো আনন্দের বহিঃপ্রকাশ হবে এই শিশুদের মন ভোলানো হাসির মাধ্যমে। আল্লাহ এতিম বাচ্চাদেরকে নিয়ে অসহায় বাচ্চাদেরকে নিয়ে। লাখো এতিম শিশুদের খাবারের থালা পূর্ণ রয়েছে তাদের প্রিয় খাবারে, যেখানে উপাদান হিসেবে রয়েছে খানিকটা মায়ের স্নেহ আর কিছুটা বাবার আদর। তবে শুধু ঢাকাই নয়, দেশের এক কোণা থেকে আরেক কোণায় খুশির সীমা টেনে দিয়েছেন সায়েম সোভান আনভির। সিলেট, চিটাগং, নড়াইল, খুলনা, মোংলা, গোপালগঞ্জ, বাঞ্ছারামপুরের 200-এর অধিক এতিমখানা ও মাদ্রাসায় প্রায় 50,000 শিশুর জন্য উপহার হিসেবে ব্যবস্থা করেছেন মুখরোচক অভিজাত খাবারের। আসলে মহৎ এই মানুষটি জন্মদিনে উপহার নিয়ে নয়, উদযাপন করেন উপহার দিয়ে। দূর থেকে পাওয়া এমন অভূতপূর্ব ভালোবাসা পেয়ে দেশ জুড়ে ছড়িয়ে থাকা কোমল শিশুদের হাতগুলো জড়ো হয়েছিল মোনাজাতে। শিশুদের আবেগি আধো আধো কথায় উঠে এসেছিল সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা। বসুন্ধরা গ্রুপের MD স্যারকে আজকে আমরা ভালো খাওয়ার জন্য ধন্যবাদ জানাই। তার জন্য আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি। আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করুক। উনি ওনার সমস্ত আনন্দ উৎসবেই আমাদের এই রহমত আলম ইসলাম মিশন এতিমখানারে সবসময় সম্পৃক্ত রাখেন। যতদিন বাঁচায় রাখে ওনাকে যেন এই কেজমত করে যাইতে পারে আমরা দোয়া করি। আর ওনার দ্বারা যেন বেশি বেশি দিনের কাজ হয় আমরা সকলে দোয়া করি, আরও যেন বেশি যেন দিনের কাজ আগে আসতে পারে। স্বর্গীয় মমতায় মাখা শিশুদের এই নিষ্পাপ খুশির মধ্য দিয়েই সায়েম সোভান আনভির নিজের জন্য অমূল্য উপহারটি খুঁজে পান। তিনি কখনোই জন্মদিন নয়, উদযাপন করেন জীবনকে।